আমরা এই গাঁদা গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসি তো তার জন্য আমাদেরকে প্রত্যেকটা চারার জন্য পাঁচ টাকা ছ টাকা করে খরচ করতে হয় দুটো পদ্ধতিতে করা যেতে পারে প্রথম যেটা সবথেকে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি সেটা হচ্ছে আর গাছটাকে যদি মানে কোনো এরকম যদি আপনারা নতুন করে চারা তৈরি করতে না পারেন জাস্ট ফুল কেটে দিয়েছেন উপর দিক করে একটু করে আপনাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে প্রথম সপ্তাহে হয়তো রোগার অ্যাপ্লাই করলেন পরের সপ্তাহে গিয়ে নমস্কার বন্ধুরা মাইরোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগতম তো শীত প্রায় শেষ হয়ে গেছে গরমের হাওয়াও আস্তে আস্তে পড়তে শুরু করেছে এই সময় থেকে আমাদের শখের যে গাঁদা গাছগুলো আছে সেই গাঁদা গাছগুলো কিন্তু নষ্ট হতে থাকে কিন্তু আমরা এই সকল গাঁদা গাছগুলোকে এখন কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না কারণ এই গাঁদা গাছগুলোকে আমরা পরবর্তী সিজনের জন্য বাঁচিয়ে রাখব একে অবশ্যই আমরা মাদার করব তো কিভাবে গাঁদা গাছকে এই মার্চ মাসে মাদারের জন্য উপযুক্ত করে তুলব সেই ব্যাপারটা আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে জেনে নেব আমরা এই গাঁদা গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসি তো তার জন্য আমাদেরকে প্রত্যেকটা চারার জন্য পাঁচ টাকা ছ টাকা করে খরচ করতে হয় তবে আমি যেভাবে বলছি তো সেভাবে যদি আপনারা করতে পারেন এবছরের যে গাছগুলো আছে তার প্রত্যেকটা ভ্যারাইটির থেকে অন্তত একটা আধটা করে ভ্যারাইটি রাখার পরে আমরা অনেক চারা সেখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারবো পরবর্তী বছরে সেই সমস্ত চারাগুলো থেকেই কিন্তু আমরা গাঁদা ফুল পাব তো তার জন্য একটু আলাদা পদ্ধতি আছে কারণ চন্দ্রমল্লিকাতে যেভাবে মাদার রাখা হয় গাঁদাতে কিন্তু সেইভাবে মাদার রাখা একটু প্রবলেমের আছে এই সময় গাঁদা গাছে বেশ কিছু প্রবলেম হবে যেগুলো আমাদেরকে জানতে হবে এবং তার ঠিকঠাক পরিচর্যাটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা এই সকল গাঁদা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারব তো ফার্স্ট যদি আপনি এই গাঁদা গাছগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটা দুটো পদ্ধতিতে করা যেতে পারে প্রথম যেটা সবথেকে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি সেটা হচ্ছে এই যে গাছগুলো এই গাছগুলো থেকে সুস্থ সবল ডাল কাটিং করে আমরা যদি বালিতে দশ দিন বারো দিন প্রতিস্থাপন করে রাখি তো সেখান থেকে একটা নতুন চারা হয়ে যাবে কারণ এই সকল গাঁদা গাছ মোটামুটি চার মাস থেকে সাড়ে চার মাস পর্যন্তই এগুলোর মোটামুটি জীবনচক্র তো এই জীবনচক্রটা সার্কেলটা মোটামুটি পূর্ণ করে ফেলেছে এই গাছগুলোকে আমরা নভেম্বরের শেষ দিককে করে কাটিং করে মানে টবে বসিয়েছিলাম তো তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো মোটামুটি এদের যে জীবন জীবনচক্র সেই চক্রটা এরপরে শেষ হয়ে আসছে তো তার আগেই নতুন করে আমাদের কাটিং থেকে চারা তৈরি করে নিতে হবে এটাই হচ্ছে সবথেকে জনপ্রিয় পদ্ধতি তো পুরো ব্যাপারগুলোই আপনাদেরকে আস্তে আস্তে সব ক্লিয়ার করব। আর একটা যে পদ্ধতি সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে কিছুদিন আরও বাঁচিয়ে রাখা যাবে কারণ এই গাছটাকে যদি একটু দেখেন দেখুন একদম আমি যত্ন করতে পারিনি ফার্স্ট যেটা করতে হবে এই যে শুকনো ফুলগুলো আছে এই ফুলগুলোকে সব কেটে দিতে হবে ঠিক আছে এই ফুলগুলো সমস্ত একদম কেটে দিতে হবে জাস্ট এই গাছটার দিকে যদি একটু খেয়াল করেন কি পরিমাণ কুঁড়ি দেখুন এসেছে সেটা একটু দেখুন তো এই রকমভাবেই আপনারা কিন্তু পরিচর্যা যদি করতে পারেন ঠিক এতটাই কিন্তু আপনারাও কিন্তু কুঁড়ি পাবেন আমি আগেই বলেছিলাম এবং সেরকমভাবে পরিচর্যা করতে দেখিয়েছিলাম তো আপডেটটা অবশ্যই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে সেই গাঁদা গাছটা যেটা নিয়ে ভিডিও করেছিলাম বলেছিলাম যে গ্রীষ্মকালীন মরশুমও কিন্তু ভরে ফুল পাবেন তো ঠিক এতটাই কিন্তু ফুল আপনারা গাছে আনতে পারবেন তবে এটাকে আমরা মাদার করব না এটা থেকে আমি ঠিক করেছি যে গ্রীষ্মকালেও কিন্তু ভালো রকমের ফুল নেব তো যদি মাদার করতে হয় তাহলে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাঁদা গাছগুলো থাকবে তো সমস্ত ফুল কুঁড়ি সব কিছু কেটে ফেলে দিতে হবে তারপরে গাছটাকে পুরোপুরি শেডের মধ্যে এনে রাখতে হবে যেখানে মোটামুটি মানে খুব বেশি রোদ না পায় এরকম জায়গাতে যদি গাছটাকে রাখা যায় তাহলে গাছটা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে এবং গাছটাতে সম্পূর্ণভাবে কি কী ট্রিটমেন্টগুলো করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিই এবং এই গাছগুলোকে গাছগুলোকে যখন কাটিং করবেন তখনও কিন্তু সেই ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে পুরো ব্যাপারটাই একই তো ফার্স্ট যে কাজগুলো আপনি করবেন এই গাছটাতে কাটিং করুন বা এই গাছটাকেই আপনারা মাদা হিসাবে রেখে দিন দুটো ব্যাপারই একই তো কি করতে হবে আপনাকে পুরো গাছটাতে একবার ভালোভাবে একটি কীটনাশক স্প্রে করতে হবে তো সেই কীটনাশকটি কি হতে পারে সেই কীটনাশকটি হতে পারে ডাই মেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপের রোগার প্লাস তো এই কীটনাশকটি দিয়ে ভালোভাবে গাছটিকে স্প্রে করবেন দ্বিতীয়ত যে কাজটি আপনাকে করতে হবে কাটিং নেওয়ার জন্য হবে এবং এই গাছটি থেকে হয়তো ফুল কেটে এই গাছটিকে আপনি বাঁচিয়ে রাখবেন তো তার জন্য হবে তো সেটা হচ্ছে একটা খাবার আমরা এখানে প্রয়োগ করব। সেটা কি খাবার দেব এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 এই দুটো খাবারের মধ্যে একটা খাবার আমরা অবশ্যই গাছে দেব তারপরে আমরা গাছে কাটিং করবো অর্থাৎ এরকম ছোট ছোট যে ডালগুলো থাকবে এই ডালগুলোকেই জাস্ট আমরা নরম কঁচি ডালগুলোকে বেছে নেব আর গাছটাকে যদি মানে কোনো এরকম যদি আপনারা নতুন করে চারা তৈরি করতে না পারেন জাস্ট ফুল কেটে দিয়েছেন উপর দিক করে একটু করে আপনাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে ঠিক আছে কিন্তু অবশ্যই তার আগে আমি যেরকমভাবে বললাম কীটনাশক প্রয়োগ করতে হবে এবং আপনাকে অবশ্যই ঠিকঠাকভাবে খাবার দিতে হবে তারপরেই কিন্তু গাছের ডাল কাটিং করবেন উপর দিক করে একটু করে কেটে দেবেন আর এই যে মাটিটা আছে মাটিটা একটু খুশিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে এগুলোকে সম্পূর্ণ ছাওয়া জায়গায় রাখবেন তাহলে সে গাছটা মোটামুটি আরও কিছু দিন জুন জুলাই মাস পর্যন্ত বেঁচে থাকবে এবং তারপরে আমরা আস্তে আস্তে সেখান থেকে কাটিং তৈরি করতে শুরু করব তো এই হচ্ছে সামান্য ব্যাপার তো যেটা প্রথমে বললাম অর্থাৎ নরম কঁচি ডাল থেকে কাটিং তৈরি করে ছোট ছোট চারা তৈরি করা এখন কিন্তু ওটা অনেক সহজ এবং ওটাই কিন্তু সব থেকে আধুনিক পদ্ধতি তো সেই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন এই পদ্ধতি ফলো করেই আমি প্রতি বছর গাঁদা গাছের মাদার রেখে দিই দেখুন এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা অন্য রকম কালারটা একই কিন্তু ভ্যারাইটিটা একটা অন্য তো আমি তিনটে গাছের মাদার রাখব তো জাস্ট এগুলোকে এরকম সেডি জায়গাতে একটু রাখব প্রত্যেক দশ দিন পরে পরে একটু করে হালকা করে খাবার দেব এনপিকে উনিশ 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 সেটা জল করে দেওয়া যেতে পারে এই মুহূর্তে সর্ষের খোল ভেজানো যে জলটা যেটা আমরা গাঁদা গাছে অ্যাপ্লাই করি শীতের সময় তবে সেটা গ্রীষ্মের সময় দেব না আমরা এখন জাস্ট এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 খাবারটাই দেবো কারণ এই গাছগুলোকে খুব বেশি এখন কিছু খাবার দিতে হবে না আর যদি এই সমস্ত গাছে একটা পোকার উপদ্রব হতে পারে সেই পোকাটা হচ্ছে রেড মাইটস তো রেড মাইটস যদি হয়ে যায় তাহলে আপনাকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর সোনাটা দিতে হবে তো ডাইমেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপের রোগার এটা যদি আপনারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন তাহলে গাছগুলো বেঁচে থাকবে কাটিং যেগুলো করবেন যে চারাগুলো তৈরি হবে সেই চারাগুলো ঠিক থাকবে কোনো অসুবিধা করবে না আর যদি পুরোপুরি নিশ্চিন্ত হতে চান তাহলে আপনারা রোগারটা দিয়ে দেবেন রোগারটা দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে কিন্তু অনেকে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য কীটনাশকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন আমি অনেকের সাথে কথা বলে দেখেছি তো তারা যেটা করেন সেটা হচ্ছে প্রথম সপ্তাহে হয়তো রোগার অ্যাপ্লাই করলেন পরের সপ্তাহে গিয়ে সুপার সুপারসোনাটা ইউজ করলেন তো যদি এরকমভাবে ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট এই গাছগুলোতে একটাও কোনো রকম মানে ওই যে রেড মাইটস যেটা হচ্ছে সেটা হবে না আর এই যে আগাছা থাকবে গাছে তো এগুলোকে কি করবেন সব ভালোভাবে ছিঁড়ে ফেলে দেবেন একদম গাছটাকে ফুল হোক বা নাই হোক খুব ভালোভাবে কিন্তু পরিচর্যা করতে হবে আর যখন এই কাটিং থেকে মাদার করছেন তার মধ্যে যদি কুঁড়ি আসে সেই কুঁড়িগুলোকে অবশ্যই ছিঁড়ে ফেলে দেবেন কারণ এটা আমরা ফুল নেওয়ার জন্য করছি না এবং আপনাদেরকে আরেকটা যে পদ্ধতি বললাম যে এই পুরোনো গাছটাকেই বাঁচিয়ে রাখার পদ্ধতি তো সেখানেও যদি কুঁড়ি আসে তাহলে কিন্তু কুঁড়িগুলো অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে যাতে গাছটা খুব হেলদি থাকে তো এই সামান্য কয়েকটা বিষয় যদি আপনারা অবলম্বন করেন তাহলে আর নার্সারিতে দৌড়াতে হবে না আপনাদের পছন্দের গাঁদা গাছ আপনাদের বাড়িতেই থেকে যাবে এবং পরের বছর গিয়ে আপনারা প্রচুর প্রচুর চারা তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন হবেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইরুস গার্ডেনের পাশে থাকবেন ধন্যবাদ আজ এটুকুই